প্রাকৃতিক দুর্যোগের জেরে বঙ্গোপসাগরে আবারও ডুবে গেল একটি ট্রলার। আবহাওয়ার সতর্কবার্তার পরও মঙ্গলবার বিকেলে ভারত বাংলাদেশ সীমান্তে এফবি তুয়া নামে ট্রলারটি ফিরে আসার সময় তলা ফেটে জল ঢুকতে শুরু করে। সেই সময় ট্রলারে থাকা 14 জন মৎস্যজীবী ছিলেন। পাশে থাকা এফবি ব্যোমকেশ ও এফবি মা দুর্গা ট্রলারের মাঝিরা ডুবন্ত 14 জন মৎস্যজীবীকে উদ্ধার করেন। তাদের নিয়ে দক্ষিণ 24 পরগনার ফুলতলির সানকি জাহান ঘাটে ফিরেছে উদ্ধারকারী ট্রলার। তবে ডুবো ট্রলারটির কোনো খোঁজ মেলেনি। গত 21 জুলাই রাতে সানকি জাহান ঘাট থেকে ট্রলারটি গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। উদ্ধার মৎস্যজীবীরা কুলতলি ও রায়দিঘি এলাকার বাসিন্দা। অন্যদিকে মঙ্গলবার রাত থেকে জেলা জুড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টি। আগামী 2 দিন গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। আগামী 2 দিন চলবে এই দুর্যোগ। সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানিয়েছেন, খারাপ আবহাওয়ার খবর পেয়ে ফিরতে গিয়ে ভারত বাংলাদেশ সীমান্তে দুর্ঘটনাটি ঘটে।